আমরা রাজ্য সরকার করোনার যে ব্যাপক প্রভাব, এই পুরো জিনিসটার দিকে আমরা রাজ্য সরকার নজর রাখছি। এরই মধ্যে আমরা 1 to 9 পর্যন্ত, প্রথম হলো 1 থেকে 12 পর্যন্ত এবং কলেজ ইউনিভার্সিটি সব ক্লাস সাসপেন্ড করে দিয়েছি। দ্বিতীয়ত, তৃতীয় পর্যায়ে আমরা 1 থেকে 9 পর্যন্ত যে পরীক্ষা এবং 11, এগুলিও পরীক্ষা সবগুলি বাতিল করে দিয়েছে, পরীক্ষা নিচ্ছি না 1 থেকে 9 এবং 11। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে ক্লাস 10 এবং 12 প্রি বোর্ড চলছে, এগুলি আমরা আপাতত রাখছি। এটা ভবিষ্যতের কথা চিন্তা করে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের চিন্তা করে রাখছে, কিন্তু এই সংখ্যাটা খুবই কম এবং এদের যে সংখ্যাটা, এই সংখ্যার কারণে এরা এদেরকে সমস্ত রকম করোনা বিধি মেনে এবং শুধুমাত্র 12 এবং 10 করোনা বিধি মেনে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। তো এখানে সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এবং যা প্রোটোকল আছে সবগুলো মেনেই করা হচ্ছে। তো অন্যান্য পরীক্ষা আমরা নর্মালি বাতিল করেছি। আপনারা জানেন যে TSR এর ইন্টারভিউ বাতিল করা হয়েছে, TRBT পরীক্ষা বাদ করা হয়েছে, JRBT পরীক্ষা বাদ করা হয়েছে, অর্থাৎ জব সংক্রান্ত যত পরীক্ষা সব বাতিল করা হয়েছে। এখন বাকি রইল ইউনিভার্সিটির পরীক্ষা, কলেজের পরীক্ষা আর 10 এবং 12। আমরা সমস্ত বিষয় নিয়ে প্রতিদিন মিটিং করছি। সোমবারে আবার আমরা মিটিং করব। আমাদের কাছে বিভিন্ন রকম, এই যে একটু আগে যারা একটা সংস্থা আমাদের কাছে NSUI ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে 5 জনের একটা প্রতিনিধি দল এখনই আমার কাছে এসে দেখা করে গেছে। ছাত্রছাত্রীদের মধ্যে, কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবকের মধ্যে একটা অংশ চাইছে যে পরীক্ষা ফিজিক্যালি হোক, এমনকি ক্লাসও হোক, আবার একটা অংশ চাইছে যে না, পরীক্ষা যেন যদি হয় অনলাইনে হোক। দুরকম আছে এরা। এদের সাথে যখন আমি আলোচনা করছিলাম, তারাও বলছে একটা অংশ কিন্তু অফলাইনে পরীক্ষাও চাইছে, আবার অনলাইনও চাইছে। যাই হোক, আমাদের প্রথম হলো সবচেয়ে বড় আগে জান হ্যায় তো জাহান হ্যায়, এটা মাথায় রেখে আবার এমনিতে আমরা 1 বছর পিছিয়ে পড়েছি। আবার এবছর আগামী দিনে কি হবে আমরা কিচ্ছু জানি না। সারা পৃথিবী এবং বিশ্বের দেশের অবস্থা খুব বেশি ভালো নয়, আমরা খুব ভালো জায়গাতে আছি। প্রত্যেক দিনই ফোন করছে করোনা ছেলে মেয়ে, কেউ বলছে স্যার পরীক্ষা বন্ধ করবেন না, কেউ বলছে স্যার ক্লাস বন্ধ করা ঠিক হয়নি, কেউ বলছে স্যার ক্লাস বন্ধ করেছেন ঠিক করেছেন, পরীক্ষা বাতিল করেছেন ঠিক করেছেন, আবার কেউ বলছে পরীক্ষা বাতিল করাটা ঠিক হয়নি। এই যে জিনিসগুলি আমরা নজর রাখছি। সোমবারে আমাদের শিক্ষা দপ্তরের আর একটা মিটিং আছে 1টা থেকে 2টার সময় আমার চেম্বারে। সেক্ষেত্রে ইউনিভার্সিটির VC কন্ট্রোলার অফ এক্সামিনেশন রেজিস্ট্রার 3টা ইউনিভার্সিটি তাদেরকে ডাকা নেওয়ার চিন্তা করছি। আগে আমরা নিজেরা কথা বলে তাদেরকে ডেকে আমরা যাই করব, ছাত্রছাত্রীদের স্বার্থের দিকে চিন্তা করি করব। শুধু এই বয়সটা তো আমরাও পেরিয়ে এসেছি, একটা বছর চলে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমরা কেন মাধ্যমিক পরীক্ষাটা প্রিবোর্ড নিচ্ছি, যে আমরা মাথায় রেখেছি অন্য একটা কারণে। আমরা কোনো পরীক্ষা কিন্তু দিইনি,
সিবিএসই এক ধরনের কাজ করছে, সিবিএসই আমরা ফলো করবো, কিন্তু সিবিএসই কিভাবে তাদের ফিউচার দেখবে সেটা দেখতে হবে, আগামী দিনের 12 পরীক্ষা সিবিএসই নেয় কিনা দেখতে হবে, সবটা বিষয় মাথা রেখে আমরা লক্ষ্য রাখছি। এবং যারা যারা এখানে 25-30 জন আন্দোলন করছে, আন্দোলন করার কোনো দরকার নেই, এটা কোনো কোনো বিষয়ই না। এই যে 1-2 কেউ বাদলবাবু তপনবাবু আসার আগেই তো আমরা তাদের ডেপুটেশন দেওয়ার আগে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে অলরেডি রিসার দিয়ে দিয়েছি, আমরা ব্রেকিং নিউজ দিয়েছি। সুতরাং কেউ আন্দোলন করতে হবে না, আমারও ছেলে রয়েছে, আমাদেরও ভাই বোন রয়েছে, সুতরাং সবার দিকের কথা চিন্তা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব এবং ভালোর জন্যই করব। কোনো ছাত্রছাত্রীর ক্ষতি হোক, আমাদের রাজ্যের একজনও নাগরিকের কোনো ক্ষতি হোক এটা আমরা মোটেই চাই না। সুতরাং প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমি তো নিজেই বলছিলাম লকডাউনের এখন আমরা এখন করব না, কিন্তু পরবর্তী সময় 2 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি না আমাদের নাইট কার্ফু করতে হবে। সুতরাং সিদ্ধান্ত আজকে যেটা এখন যেটা বলছি, কালকে এই সিদ্ধান্তটা চেঞ্জও হতে পারে, কারণ যেরকমভাবে কোভিড ছড়াচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, আমাদের এখানে এখনো বলছি খুব কম, কিন্তু তারপরেও এ কোনো মতো যদি না বাড়ে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আমরা জানেন যে আমাদের এয়ারপোর্ট, গাড়ি, ট্রেন স্টেশন এগুলি আমরা পুরো, এবং আমরা সার্কুলার দিয়ে রেখেছি বাইরে থেকে আসলে সার্টিফিকেট যদি না থাকে, যে তার নেগেটিভ সার্টিফিকেট যদি না থাকে, তাহলে আমরা তাদেরকে করছি, সবাইকে আমরা পরীক্ষা করছি। এবং ভ্যাকসিনেশন এখন মাত্রা অনেক বেড়ে গেছে, সুতরাং এটা ভ্যাকসিনেশন নিলে অন্তত আপনারা জানেন যে রাজ্য সরকার ভ্যাকসিনও রাজ্য সরকার নিজের অর্থে বাজেটের অর্থে ভ্যাকসিন কেনার চিন্তাও করছে, এবং প্রায় 130 কোটি টাকার মতো লাগবে টোটাল। সবাইকে যদি আমরা ভ্যাকসিন দিতে যাই 130 কোটি টাকার মতো লাগবে, আরো বেশি লাগবে, তো সরকার উঁচু চিন্তা করছে। এবং সাথে সাথে আপনারা জানেন যে যদিও লকডাউন নেই, যে গ্রামাঞ্চলে যেমন রেগার কাজ যেন ব্যাপকভাবে বৃদ্ধি হয়, ব্যাপক পরিমাণে রেগার কাজ হয় সেদিকে আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট 2 মাসের রেশনের চাল ফ্রি অফ কস্ট দিচ্ছে, তো সব কিছু আরও কিছু। আমাদের মুখ্যমন্ত্রী বর্তমানে অসুস্থ আছেন, যদি উনি কিউট কিন্তু তবু একটু দুর্বল রয়েছেন, এর মধ্যে উনি রিকভারি হয়ে গেছেন, কিন্তু 2-4 দিনের মধ্যে অফিস করবেন, অফিস করলে আরও কিছু ব্যাপক কর্মসূচি আমরা গ্রহণ করব। আমি বারবার বলবো সবাই উপকারের কথা চিন্তা করে যেটা ভালো হয়। আমি সবসময় আমি প্রো টিচার নই, আমি প্রো স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের স্বার্থের দিকটাই আমি বেশি গুরুত্ব দেব, এটা আমি বলতে পারি। আমার শিক্ষা দপ্তর সেটাকে মাথায় রেখে কাজ করছে, আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা সেই হিসাবে কাজ করছি।